আমাদের স্মার্টফোনের মধ্যে আমরা প্রতিদিনই কোনো না কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি এবং কি ইউজ করি। এর ভিতরে বেশিরভাগ অ্যাপ্লিকেশনই কিন্তু আমরা আনইনস্টল করে দেই, কারণ এইসব অ্যাপ্লিকেশনগুলো আমাদের কোনো কাজে আসে না। তাই এই ভিডিওতে আমি আপনাকে চারটা অসাধারণ অ্যাপ্লিকেশন সাজেস্ট করব। এই চারটা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রতিটা অ্যাপ্লিকেশন আপনার কোনো না কোনো কাজে আসবে, কারণ এই চারটা অ্যাপ্লিকেশনই গুগলের। আর গুগলের অ্যাপ্লিকেশন মানে আমাদের কাছে নতুন কিছু, কাজের কিছু। সো গুগলের এই অসাধারণ চারটা অ্যাপ্লিকেশন কোনগুলো, এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের লিস্টে থাকা সেরা চারটি অ্যাপ্লিকেশনের মধ্যে নাম্বার ওয়ানে আমি আপনাকে সাজেস্ট করবো গুগল ল্যান্স। গুগল ল্যান্সের মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার সামনে একটা ফুল আছে কিংবা একটা ফল আছে, আপনি এই ফুলটা সম্পর্কে জানেন না কিংবা ওই ফলটা সম্পর্কে আপনি জানেন না, ফলের নাম কি, ফলটা কোথায় উৎপাদন হয় এই বিষয়টা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি গুগল ল্যান্সকে ইউজ করতে পারেন। আর গুগল ল্যান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোর চলে আসবেন এবং কি সার্চ করবেন গুগল ল্যান্স, তাহলে অ্যাপ্লিকেশনটা সবার উপর পেয়ে যাবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরবর্তীতে আপনি যে ফুলের নামটা জানেন না, আপনি সিম্পলি গুগল ল্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে সেই ফুলের একটা ছবি তুলবেন। ছবিটা তোলার পরবর্তীতে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে গুগল ল্যান্স আপনাকে শো করে দিবে সেই ফুলের নাম কি, সেই ফুল কোথায় উৎপাদন হয়, তাছাড়া ওই ফুলটা সম্পর্কে বিস্তারিত ডিটেলস গুগল ল্যান্স আপনার সামনে শো করে দিবে। ঠিক এমন করে আপনি যে কোনো জিনিসের ইনফরমেশন বের করতে পারবেন কিছু সেকেন্ডের মধ্যেই। আপনি যে জিনিসটা সম্পর্কে জানেন না সেই জিনিসটার ইনফরমেশনটা বের করার ক্ষেত্রে আপনি গুগল ল্যান্সটা ইউজ করতে পারবেন। তাছাড়া গুগল ল্যান্সকে আপনি একটা ট্রান্সলেটার হিসেবে ইউজ করতে পারবেন কিংবা যে কোনো টেক্সটকে কপি করার ক্ষেত্রেও গুগল ল্যান্সকে ইউজ করতে পারবেন। গুগল ল্যান্সটা খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন, চাইলে ইউজ করে দেখতে পারেন। সেকেন্ড নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গুগল আর্থ। গুগল আর্থের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো অঞ্চলের কিংবা যে কোনো দেশের 3D ভিউ দেখতে পারবেন। এই বিষয়টা চেক করার জন্য আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং কি সার্চ করবেন গুগল আর্থ, তাহলে অ্যাপ্লিকেশনটা সবার উপরে পেয়ে যাবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন একটা পৃথিবী, আপনি চাইলে পৃথিবীটা ঘোরাতে পারবেন। এর পরবর্তীতে আপনি এখানে একটা ট্র্যাকিংয়ের অপশন পেয়ে যাবেন। আপনি যদি ট্র্যাকিংয়ের অপশন উপরে ক্লিক করেন, তাহলে আপনি যে জায়গাটার মধ্যে আছেন, আপনি যে লোকেশনে আছেন, এই লোকেশনটাকে 3D ভিউ আকারে দেখাবে গুগল আর্থ আপনার সামনে। আপনি চাইলে আপনি এই স্পেসটাকে 3D আকারে দেখতে পারেন। তাছাড়া আপনি চাইলে পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো প্লেসকে আপনি 3D ভিউ আকারে দেখতে পারেন এবং কি আপনি ওই জায়গাটার মধ্যে না গিয়েও খুব সহজে ওই জায়গাটার ফিলটা নিতে পারেন এবং কি ওই জায়গাটা দেখতে কেমন, লাইভলি আপনি এখানে 3D ভিউ আকারে দেখতে পারবেন গুগল আর্থের মাধ্যমে। গুগল আর্থ অ্যাপ্লিকেশনটা খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন, আপনি চাইলে ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন। থার্ড নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফাইলস বাই গুগল। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোর চলে আসবেন এবং কি সার্চ করবেন ফাইলস বাই গুগল, তাহলে অ্যাপ্লিকেশনটা সবার উপরে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরবর্তীতে আপনি প্রথমে পেয়ে যাবেন যে আপনার স্মার্টফোনের মধ্যে কতটুকু স্পেস ফ্রি আছে, এই বিষয়টা আপনি প্রথমেই দেখতে পারবেন। সেকেন্ড নাম্বারে আপনি যদি ব্রাউজার উপরে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনের মধ্যে কতগুলো ডাউনলোড ফাইল আছে, কতগুলো ইমেজ আছে এবং কি কতগুলো ভিডিও আছে, সেসব ভিডিও সাইজগুলো কতটুকু, এই বিষয়টা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তাছাড়া আপনি এখানে সেভ ফোল্ডারে একটা অপশন পেয়ে যাবেন, আপনি চাইলে আপনার কোনো একটা ফাইলকে সেফলি এখানে লক করে রাখতে পারেন এই যে সেভ ফোল্ডার উপরে ক্লিক করে। আপনি যদি থার্ড নাম্বারে শেয়ার উপরে ক্লিক করেন, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে শেয়ার ইটের মতো করে ইউজ করতে পারবেন। যেমন করে আমরা শেয়ার ইটের মধ্যে ফাইল ট্রান্সফার করি, সেমভাবে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন, অন্যকে দিতে পারবেন, অন্য থেকে ফাইল নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন এবং কি শেয়ার ইটের মধ্যে বড় একটা ডিফারেন্স হচ্ছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কোনো ধরনের অ্যাড দেখতে পারবেন না। আমরা যখনই শেয়ার ইট অ্যাপ্লিকেশনটা ইউজ করি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আমাদেরকে দেখানো হয়, বাট এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কোনো ধরনের অ্যাড দেখতে পারবেন না। সো শেয়ার ইটের বিকল্প হিসেবেও এই অ্যাপ্লিকেশনটা চাইলে ইউজ করে দেখতে পারেন। চার নাম্বার এবং কি লাস্ট যে অ্যাপ্লিকেশনটা আপনাকে সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল নোট। আপনি যদি নোটের মধ্যে কিছু একটা লিখে রাখতে পছন্দ করেন, তাছাড়া আপনি অনেক বেশি পরিমাণে নোট অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হবে গুগল নোট। গুগল নোট অ্যাপ্লিকেশনটাকে আপনি চাইলে গুগলের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউজ করতে পারেন। আপনি যদি গুগল নোটের মধ্যে কিছু একটা লিখে রাখেন, সেক্ষেত্রে আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি নোটগুলো আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া গুগল নোটের মাধ্যমে আপনি অনেকগুলো মেনু পেয়ে যাবেন, যার মধ্যে আপনি চাইলে ভয়েস রেকর্ড করে সেভ করে রাখতে পারেন, ইমেজ সেভ করে রাখতে পারেন, তাছাড়া ভিন্ন ভিন্ন ফাইলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেভ করে রাখতে পারেন। আর এই ফাইলগুলো আপনি যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি। শুধুমাত্র গুগল নোট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরবর্তীতে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। এর পরবর্তীতে আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যে কোনো ডিভাইস থেকে গুগল নোট অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারবেন, আপনার ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্ত এই গুগলের এই চারটি অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার কাছে ভালো লাগছে, আপনার কাছে বেস্ট মনে হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসটা ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যেহেতু আপনার বন্ধুরাও এই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানতে পারে। আর এই ভিডিওটা আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।